হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আমরা এখানে লিখে রাখছি পিক ওয়ার্স পিক ওয়ার্সে আসলে কী করবেন একদম গুগলে সার্চ দিয়ে লিখে রাখছি পিক ওয়ার্স তো এখন পিক ওয়ার্সে জাস্ট আমরা সাইন আপ করবো আর এখান থেকে পিক ওয়ার্স সম্পর্কিত ডিটেলস আজকে জানবো পিক ওয়ার্স থেকে আসলে কীভাবে কাজ করবেন আসলে এটা পেমেন্ট করে কি না করে সেই ব্যাপারে অল অফ তো আমরা যেহেতু নিউ মেম্বার তাহলে আমরা একদম সাইডে চলে আসবো চলে আসার পর দেখেন পিকো ওয়ার্সের সাইডে চলে আসছি চলে আসার পর এখানে বলছে স্মল গে বিগ রেজাল্ট তো এরকম আগের একটা ভিডিও দিয়েছিলাম ওয়ার্ক কাপ ওয়ার্ক কাপ জবে তো সেই রকম একটা এই ভিডিওটাও এটা সেম একই তো এখান থেকে আসলে আমরা আসলে কিভাবে কি করব সব ডিটেলস এগুলো এখানে এনাদের সাইডের প্রথমের দিকে তো আমরা হচ্ছে এই সাইডের দিকে একদম জাস্ট হচ্ছে নতুন যেহেতু আমরা মেম্বার তো আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর এরকম এটা সাইড চলে আসবে এটা আরেকটা এটা না এটা জাস্ট হচ্ছে সাইন আপে চলে আসার পর আমাদের আসলে কি করতে হবে প্রথমে রিয়াল নেম দিতে হবে রিয়েল নেম দিয়ে দেওয়ার পর আসলে আমাদের কী করতে হবে এখানে দেখতে পাবেন ইমেইল পাসওয়ার্ড তো আমি আমার রিয়েল নেম মানে আমার নামটা যেটা দিয়ে দিচ্ছি সেইটা নামটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনাকে ইমেল দিতে হবে তো আমি ইমেল দিয়ে দিচ্ছি তো বলতেছি যে আজকে এখানে এ টু যে ডিটেলস এখান থেকে দেখবো যে আপনার আসলে এটা রিভিউ দেখব তারপর আসলে কীভাবে কাজ করবেন কেমন পেমেন্ট পাবেন এটা একটা ইন্টারন্যাশনাল সাইট তো এই সাইডে আসলে একটা কাজ করে আপনি এক ডলার পর্যন্ত পেমেন্ট পাবেন তো আসলে কিসে পেমেন্ট নেবেন সেই ব্যাপারে একদম এ টু জেড অল ওভার এখানের থেকে আমরা জানবো আজকে তো জাস্ট নিক নাম তারপর আপনি সিলেক্ট কান্ট্রি দিয়ে দিবেন সিলেক্ট কান্ট্রি এখানে আসার পর আপনি খুঁজে বের করবেন সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ তো সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ দেওয়ার পর আপনাকে হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে তো সাইন আপে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে ভুল দেখাচ্ছে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা একটু লং হয়েছে হলে ইউনিক নেম দিতে হবে না হয় এখান থেকে আপনাকে একটু ইউজার নেমটাও এখানে অলরেডি এই ইউজার নেম হ্যাজ টেকেন হয়ে গেছে এই ইউজার নেমটা তো নতুন করে আপনাকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে তো তারপরে আবার এরকম করে যদি ভুল দেখায় তো আপনি এই ভুলটা ঠিক করে নেবেন তো যেখানে ভুল দেখাবে সেইখানে এভাবে মার্ক করার লেখা চলে আসবে তো এখান থেকে আপনাকে হচ্ছে যে এই ক্যারেক্টারের একটা হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড তো এইট ক্যারেক্টারের স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এরকম হয়ে যাবে ক্রিয়েট সাকসেসফুলি তো এখান থেকে গো টু লগ ইন তো গো টু লগ ইনে আপনাকে যাইতে হবে এখন গো টু লগ ইনে চলে আসার পর জাস্ট আমি লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর আর কী বলতেছে একটু দেখেন তো এখানে বলতেছে ইনভাইট ইমেল মানে বন্ধ আপনার ইমেলটা বন্ধ সেইটা সেইটারা বলতেছে তো এখান থেকে এখন আমাদের আসলে যাইতে হবে এখানে রিমেম্বার করে তারপরে আবার লগ ইনে যদি ক্লিক করেন তারপরেও কোনো কিছু হবে না তো আপনাকে এখন যাইতে হবে এখান থেকে একদম আপনার ইমেলে যে ইমেলটা দিয়ে আসলে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করলেন সেই ইমেলটা এখানে দিতে হবে এখন আপনাকে তো জাস্ট আমরা এর আগে হচ্ছে রিভিউ দেখে আসি পিকোয়ার্সের তো পিকোয়ার্সের রিভিউ হচ্ছে এখানে হচ্ছে এক হাজার সাতশো উনষাটটা পিকোয়ার্সের রিভিউ তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই একটা রিভিউ এটা হচ্ছে ভেনিজুয়েলা থেকে এক্সেলেন্ট পেজ টু আর্ন মানি তো এটা হচ্ছে রেটিংটা অনেক ভালো তারপর হচ্ছে কাব্য আহনাল আহানাল কাব্য বাংলাদেশ থেকে পনেরো ঘন্টা আগে ইনি রিভিউ দিছে এক্সিলেন্ট দিস ওয়েবসাইট ইজ মাস্ট গুড দিস ওয়েবসাইট তো কাব্য এখানে ঢুকে যাই আমরা ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দিস ওয়েবসাইট ইজ মাস্ট গুড দিস ওয়েবসাইট মানে এখান থেকে উনি এক্সিলেন্টটা দিস তার মানে উনি এখান থেকে পেমেন্ট পাইছেন পেমেন্ট পাওয়ার পর এখান থেকে উনি দিস এই রিভিউটা তো আমরা তো আমরা হচ্ছে এখান থেকে এখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা এটা বুঝতে পারলাম যে আসলে ইনি পেমেন্ট পাইছে পাওয়ার পরে এখান থেকে এখানে রিভিউ দিছে রিভিউ দেওয়ার পর এখানে শুধুমাত্র বাংলাদেশেরও নাই একদম ইন্টারন্যাশনাল যেহেতু এটা সাইট তো এখান থেকে যে কোনো দেশের এই যে আরেকটা হচ্ছে ইমরান এনার এফারহান বিন ইমরান তিনিও হচ্ছে যে রেটিং দিচ্ছেন এক্সেলেন্ট ভেরি গুড সাইট তারপর হচ্ছে এটা হচ্ছে নাইজেরিয়া থেকে তারপর ইনি হচ্ছে ইউএসএ থেকে রেটিং দিছে অনেকে স্ট্রং রিকমান্ড তো তারপর এখান থেকে মালয়েশিয়া তারপর হচ্ছে মানে এ টু জেড আপনি এখানে দেখতে পাবেন যে আসলে এ পিকোয়ার্সের রিভিউ পিকোয়ার্সের রেটিংটাও অনেক ভালো এখান থেকে আপনি রেটিং দেখতে পাবেন তারপর রিভিউ দেখতে পাবেন যদি আপনার সাইটটা খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে এখানে যারা রিভিউ দেবে তারা এখানে বলবে যে আসলে সাইটটা এইটার প্রবলেম ওইটা প্রবলেম সেইটা প্রবলেম তো এখানে তেমন কিছুই নাই এখানে এক্সেলেন্ট তাই অনেক আর রেটিংটা হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ফাইভের মধ্যে তো এখানে রেটিংটা দেখতে পাচ্ছেন ত্রাশি পার্সেন্ট তো এখান থেকে আমরা এখন চলে যাব চলে যাওয়ার পর এখানে বলতেছে আমাদের হচ্ছে এখন ইমেলে যাওয়ার পর এখান থেকে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন যে পিকিউয়ার্স থেকে একটা লিঙ্ক দিছে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটাতে আপনি ক্লিক করতে হবে এগুলিতে ক্লিক করার পর আপনার একদম সাইডে চলে আসবেন একদম লগ ইন হয়ে গেল লগ ইন হয়ে যাওয়ার পর আপনার এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স তারপর স্পন্সার পেন্ডিং এ টু জেড এগুলো এখন দেখাবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে জাস্ট সাইন আপ সার্ভে এখান থেকে আপনি দেখতে পাবেন আর আরও একটা জিনিস এখানে দেখায় ফ্রিল্যান্সার এখান থেকে আপনি আসলে কী করতে পারবেন সেইটা তো জাস্ট দেখেন এখানে জাস্ট আন্ড মানে এখনই যে ইনকামটা হলো সেখানে এখানে তিনি দেখছেন একজন হচ্ছে ইনকাম হলো লাস্টে ইনকাম একশো সত্তর ডলার তারপর হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন এগুলো হচ্ছে এনাদের টোটালি ইনকাম এখানে এনারা ফ্রিল্যান্সারদের ইনকাম এটা অনেক হিউজ পরিমাণ তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এক্সচেঞ্জে উইথড্রোয়াল তো এখান থেকে স্কেলে উইথড্র একটু আগেই হয়েছে সেটা হচ্ছে পাঁচ ডলার তারপরে লাইট কয়েনে উইথড্র হয়েছে পাঁচ ডলার সামথিং তারপর এখানে আপনার উইড্রো এখানে এগুলো হচ্ছে হিস্টোরি হিস্টোরিয়াদের লাস্টে কিছুক্ষণের মধ্যে এই উড্রগুলো হয়েছে তারপর এখান থেকে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ করলেই বিশ সেন্টের মতো আপনি এখান থেকে পাবেন সাইন আপ করলে তো তারপর আপনাকে এখান থেকে জাস্ট হচ্ছে নিচে চলে আসবেন একদম হিউজ পরিমাণ যেটা বলার মতো না যদি আপনি এখান থেকে কিছু না জানেন তারপর আপনি এখান থেকে দেখে দেখে জাস্ট হচ্ছে কাজ করতে পারবেন যেহেতু ইন্টারন্যাশনাল সাইট হ্যাঁ সো সেন্সিটিভভাবে এখান থেকে আপনাকে কাজ করতে হবে তো সেন্সিটিভভাবে কাজ করার পর আপনাকে এখান থেকে জাস্ট এখন নিয়ে যাব ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পর আপনি এখান থেকে কোন কোন ওয়ালেটে ডিপোজিট করতে পারবেন একটু দেখেন ক্রেডিট ক্রেডিট ডেবিট কার্ড তারপরে পেপালে ডিপোজিট করতে পারবেন তারপর এখান থেকে স্কিলে ডিপোজিট করতে পারবেন তারপর এখানে ক্রিপ্টো কারেন্স ক্রিপ্টো আপনি ডিপোজিট করতে পারেন তো ক্লিপ্টের ডিপোজিট আপনি এখান থেকে করতে পারবেন তো জাস্ট হচ্ছে আপনি কত ডলার বা কত কত আপনি ডিপোজিট করবেন সেটা এখানে লিখে জাস্ট হচ্ছে আপনাকে এখানে ডিপোজিটে ক্লিক করতে হবে তো আমরা জাস্ট এটাতে ক্লিক করে দেখব না থাক এটা দেখব না আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে পিক তো নেম তারপর ইমেল আসলে কি। কিসে আপনি আসলে ডিপোজিট করবেন সেটা এখানে দেখাচ্ছে তো জাস্ট আমরা এখন উইথড্রোতে উইথড্রালসে চলে যাব উইথড্রোলসে বলছে পোক্সেস উইড্রলস টেন বিজনেস ডেস মানে আপনার দশ দিন পরে আপনি আসলে এখান থেকে উইড্রো নিতে পারবেন সেইটা এখানে এরা বলছে তো তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন উইথড্র আসলে কিসে কিসে নিতে পারবেন তো উইথড্রো আপনি এখান থেকে নিতে পারবেন এখান থেকে যদি আমরা লাইট কয়েনে উজ্জ্ব ফি পাবে ফি আট আট পার্সেন্ট পেপালে স্কিলে তো আপনি এই তিনটা মাধ্যমে আসলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পাবেন উজ্জ্ব করে নিতে পারবেন আপনার যে কাঙ্ক্ষিত টাকা সেটা আপনি ডলার আপনি এখান থেকে উজ্জ্ব করে নিতে পারবেন একদম সিম্পলভাবে কয়েন বেসে আপনি লাইট কয়েন নিতে পারবেন তো জাস্ট আমরা এখান থেকে একদম ট্রান্সক্রিপশনে চলে যাব যেহেতু আমার এই অ্যাকাউন্টটা নতুন এখন এখান থেকে ট্রান্সক্রিপশন হয়নি তো জাস্ট এটা তো আমরা দেখব না এটা জাস্ট হচ্ছে আমরা এখান থেকে যদি প্রোফাইলে চলে যাই তো প্রোফাইলে তেমন কিছু নাই জাস্ট অ্যাকাউন্ট সেটিং মাই প্রোফাইল এগুলো তো এগুলাতে কিছু নাই এগুলোতে জাস্ট হচ্ছে আপনার চেক করার দরকার নাই আপনি একদম জাস্ট চলে যাবেন এখানে তো আপনাকে প্রথমে আসার পর এখানে বলবে ফার্স্ট টাইম সাবমিটিং এ টাক সিলেক্ট আস মোর ইউ মানে এখানে আপনাকে হচ্ছে দিতে হবে মেল না ফিমেল তারপর এখানে আপনাকে একটা অ্যান্সার কোয়েশ্চিন করে নিজে একটা অ্যান্সার করতে হবে সেইটা এখানে এরা বলছে তো তারপর হচ্ছে এখানে আপনার মেল হলে আপনার হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে দেওয়ার পর আপনাকে আপনি কোন সিটিতে আসেন সেই সিটিতে এখানে দিতে হবে দেওয়ার পর আপনাকে এগুলো প্রোভাইড করতে হবে প্রোভাইড করার পর আপনাকে এখানে একটা হচ্ছে কোশ্চেন করতে হবে তো কোশ্চিন করে নিজেই সেই কোশ্চিনের অ্যান্সারটা দিতে হবে তো এইভাবে আসলে এটা আমি দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেওয়ার পর সিটি দিব তো যেহেতু এগুলো সেন্সিটিভ কারণ এগুলোর কারণে যদি একটু ভুল হয়ে যায় তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে যেহেতু ইন্টারন্যাশনাল সাইট অতে অনেক ভালোভাবে কাজ করতে হবে তো তারপর আপনাকে এখানে একটা কোশ্চিন করতে হবে এমনিতে একটা কোশ্চেন করতে পারেন জাস্ট আর ইউ তারপর অ্যান্সারটা যেন ঠিক হয় এইটা আপনার মাথায় থাকতে হবে যে আপনি এমন কোনো কোশ্চেন করবেন না যে কোশ্চিনে আপনি অ্যান্সার দিতে পারবেন না বা অ্যান্সার ফুল হবে তো সেইভাবে আপনাকে কোশ্চেন করতে হবে জাস্ট তারপর এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশড দ্য জব তো সাবমিট প্রুফ হয়ে গেছে সাবমিট তো তারপর এখানে বলছে কি সাইন আপ প্লাস সার্ভে নিউ ইউজার অনলি তো এখান থেকে এই কাজটি আপনি করলে বিশ সেন্ট পাবেন বিশ সেন্ড পাওয়ার পর আপনাকে আসলে জন্য কি করতে হবে দেখেন বিশ পাওয়ার জন্য তো দুই মিনিট আগে এই কাজটা দিছে তো তারপর আপনি হোয়াট ইজ এখানে এখানে পুরো রুলসটা এখানে দিছে যে আসলে আপনাকে কি করতে হবে তারপর ফিনিশড করার পর আপনাকে এখানে কি করতে হবে সেটা ওরা বলছে এখান থেকে আপনাকে আসলে ব্রাউজারে যাইতে হবে ব্রাউজারে কি করতে হবে ব্রাউজার মানে আপনার কাছে যে স্ক্রিনশটগুলো আপনি যে কাজগুলো করবেন সেগুলোর অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে এই এই স্ক্রিনশটগুলো এখানে দিতে হবে তো আপনি আসলে কিভাবে স্ক্রিনশট করবেন সেটা আপনার নেওয়ার পর আপনাকে এখান থেকে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট কিভাবে করবেন সেটা আমি দেখাবো তো এখান থেকে আপনাকে জব এগুলোতে দেওয়া লাগবে না আপনি জাস্ট হচ্ছে ফাইন্ড জবে চলে আসবেন তো ফাইন জবে চলে আসার পর আপনি নিচে একটু দেখবেন যে আপনার এখানে হচ্ছে একশো চৌষট্টিটা একশো ছেষট্টিটা চাইছে একশো চৌষট্টিটা দিছে তো জাস্ট এখানে স্ট্যান্ডার্ড লেভেল অ্যাডভান্স এক্সপার্ট তো এগুলো আছে তো অ্যাপ্লাই আপনি করতে পারবেন তো ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনি এটা সিলেক্ট করে দেওয়ার পর ক্যাটাগরি জাস্ট সাইন আপ তারপর আরও নিচে অনেকগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলোও আপনি সিলেক্ট করতেন সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করে নিয়ে ওই ক্যাটাগরির উপরে আপনি আসলে কাজ করতে পারবেন জাস্ট সিম্পলভাবে তারপর আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন কমিউনিটি অনেক 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 ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটা ভালো লাগে সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে বা আপনি যেই ক্যাটাগরির উপরে এক্সপার্ট সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে সেই ক্যাটাগরির উপরে আপনি কাজ করবেন জাস্ট আমি সাইন আপে ক্লিক করলাম তারপর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এভাবে চলে আসবে যে জাস্ট জিমেইল। জিমেল দিয়ে সাইন ইন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো সেন্ট পনেরো সেন্টের একটা কাজ ছয়শো কাজ এখানে দিছে যা তার মধ্যে তিনশো চারটা এখান থেকে যায় জাস্ট এখা এটা হচ্ছে এর আগে আমি একটা বলে নেই যদি আপনারা এভাবে স্কিপ মার মানে টান মারে চলে যান তাহলে আসলে ইম্পর্টেন্ট কথা বা ইম্পর্টেন্ট কাজ আপনি দেখতে পাবেন না আর দেখতে পাবেন না ভাবে এভাবেই হচ্ছে পরে আপনি কাজের সময় যায় আপনি পাবেন আপনার সেটা ভুল হয়ে যাবে তো আপনি তখন আসলে বলবেন যে আসলে কী কন্টেন্ট বানাইছে তার জন্য প্রবলেম হচ্ছে তো এখানে আপনি লেভেলটা বাড়ায় দিতে পারেন কমাই দিতে পারেন যে আপনার কত লেভেলের আপনার কাজ দরকার আপনি কত টাকার মধ্যে এখান থেকে কাজ করতে পারেন জাস্ট সেন্ট বাড়া কমা এখান থেকে আপনি করতে পাবেন করার পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো জাস্ট আমি একটা দেখাই দিলাম দেখাই দিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এটা বিশ সেন্টের এই লেভেলের মধ্যে এটা আছে তো এই সেন্টে এই কাজটা আপনি করতে পারবেন তো এখান থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করবেন সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনি ভাবে আসলে কাজ করবেন তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশটা এখানে কাজ করতে বলছে তো এখানে আর কি বলছে সেইটা একবার ভালো করে লক্ষ্য করে দেখবেন কারণ এই কাজ রুলসগুলো ফলো না করলে এই রুলসগুলো ফলো না করলে আমাদের আসলে অ্যাকাউন্টটা ব্যান করে দিবে আপনি যদি রুলস ফলো না করেন তাহলে অ্যাকাউন্ট ব্যান করে দিবে আর অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া মানেই আপনার সব পরিশ্রম এখান থেকে বেঁধা যাবে তো এখানে প্রথমেই বলছে যে এই লিঙ্কটাতে আপনাকে যাইতে হবে যাওয়ার পর আপনাকে আরে কাজের সিস্টেমটা এইভাবে এরকম যে আপনার থেকে এখানে একটা লিঙ্ক দেবে লিঙ্ক দেওয়ার পর আপনার এখানে আপনার সেই লিঙ্কে যাইতে হবে যাওয়ার পর আপনাকে রেফার করতে হবে রেফার কোড মে এরা দিয়ে থাকে সেই রেফার কোড দেখে দেখে আপনাকে আসলে সেই রেফার কোড বসাইতে হবে এরকম যে গাল যেমন আপনি হচ্ছে ওয়ার্ক আপে কাজ করেন সেরকম তো এটা হচ্ছে উইথড্রল অ্যান্ড ডিপোজিট সিস্টেম তো এখান থেকে আপনি আসলে ভালো একটা ইনকাম পাবেন যদি আপনি এদের রুলস মেনে চলেন এবং আপনাদের রুলস মতো কাজ করেন ভাবে কাজ করেন তাহলে আপনি অবশ্যই আপনি মানে এখান থেকে পেমেন্ট পাবেন যদি ভালো কিছু আপনি কাজ করেন এবং ইনকামটা আপনার ভালো হবে এটা যেহেতু পজিটিভলি ইনকাম একটা সাইট তো এখানে রিভিউও অনেক ভালো তো বলবো যে আসলে এখান থেকে কাজ করা খুব সহজভাবেই যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল সাইড আর্নিংও অনেক বেশি হবে এবং আপনার কাজও অনেক সোজা তো এখান থেকে জাস্ট আপনার হচ্ছে পেমেন্ট ম্যাথডে ক্লিক আপনি কিসে পেমেন্ট নেবেন সেটা এখানে ক্লিক করতে হবে তো জাস্ট এইভাবে আসলে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ